আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টাডিজ 2.0 এর আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমরা সকলেই জানো তোমাদের ইতিমধ্যে সপ্তাহ অ্যাসাইনমেন্ট সপ্তাহ 3 নম্বরের কয়েকটি অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা কৃষি শিক্ষার উপরে অর্থাৎ এগ্রিকালচার সাবজেক্টের উপরে যেই অ্যাসাইনমেন্টটা পাবলিশ করা হয়েছে সেই অ্যাসাইনমেন্টের উপরে যে সকল কোশ্চেন দেওয়া হয়েছিল ওইগুলোর নমুনা উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমে আমরা একটু কোশ্চেনটা দেখে নেব যে এখানে অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা কি দেওয়া ছিল। এটা তোমাদের সকলের কাছে ছিল যে প্রথম অধ্যায়ের পার্ট 1 এবং 2 এবং দ্বিতীয় অধ্যায়ের পার্ট 4, 5 এবং 9 থেকে কোশ্চেন গুলো করা হয়েছে। কোশ্চেন দিয়েছে মোট 4টি। প্রথমটি ছিল কৃষি বিষয়ক তথ্য পেতে কোন কোনো উৎসের বিকল্প নেই, কেন এটা জানতে চাইছে। খয়ে বলছে বনায়ন কাকে বলে, নিচের ছকে গয়ে বলছে নিচের ছকে 5টি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখো, এই ছকটা পূরণ করতে বলছে। আর ঘ নম্বরে বলছে নিচের কৃষিকাজ গুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার ছকে উল্লেখ করো, আর এই অংশটা হচ্ছে শিক্ষকদের জন্য। তো চলো আমরা নমুনা উত্তর গুলো দেখে নিই। 1 নম্বর কোশ্চেন ছিল যে কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন। এর আনসারটা আমরা সেট করলাম যে কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নেই, কারণ একমাত্র কৃষি মেলার মাধ্যমে কৃষিকাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি উপকরণ উৎপাদিত কৃষি পণ্য একসাথে দেখা সম্ভব হয়। আজকাল গ্রামের পাশাপাশি শহরেও কৃষি মেলার আয়োজন করা হয়। কৃষি মেলায় বিভিন্ন ধরনের বীজ, চারাগাছ, সার, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয়। তাছাড়া বিনামূল্যে কৃষি বিষয়ক বই পুস্তিকা বিতরণ করা হয়, এতে কৃষকের কৃষি বিষয়ক জ্ঞান বৃদ্ধি পায়। তাহলে এর আনসারটা হচ্ছে কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই এবং কেন। অর্থাৎ কৃষি বিষয়ক তথ্য পেতে আমাদের কৃষি মেলার কোনো বিকল্প থাকবে না, এবং কেন এখানে ব্যাখ্যা করা হয়েছে, কারণ কৃষকরা বিভিন্ন ধরনের পুস্তিকা যন্ত্রপাতি এগুলো সম্পর্কে জানতে পারে, এগুলো দেখানো হয়, বিক্রি করা হয়। আশা করি ক নাম্বার প্রশ্নের উত্তর তোমরা জানতে পেরেছো। এবার চলো আমরা খ নাম্বার প্রশ্নে যাই যে বনায়ন কাকে বলে। তাহলে কৃষি শুধু ফসল উৎপাদনের উৎপাদনের ব্যাপার নয়, কৃষি হলো একটি শিল্প। চারা উৎপাদন থেকে শুরু করে বৃক্ষ ও গোখাদ্য চাষ পদ্ধতি, বনজ ও ফলদ ও উদ্ভিদ চাষ পদ্ধতি, বৃক্ষ ও মাঠ ফসল চাষ পদ্ধতি, সামাজিক ও কৃষি বনায়ন, এসবের সমষ্টি হলো বনায়ন। তো এই এই সংজ্ঞাটা তোমাদের বইতে সুন্দরভাবে দেওয়া আছে, ওইখান থেকে কালেক্ট করা হয়েছে। আশা করি এই জায়গাটি তোমরা বুঝতে পেরেছ। এটা ছিল খ নাম্বারের নমুনা উত্তর। চলো গ নাম্বারটা আমরা একবার দেখে নিই। কোশ্চেনটা ছিল যে গ নাম্বারের কোশ্চেনটা ছিল যে নিচের ছকে 5টি করে মাঠ ও উদ্যান ফসলের নাম লিখো, এখানে হবে মাঠ, কারণ তোমাদের কোশ্চেনে মাঠ দেওয়া ছিল, এখানে ভুলে লেখাটি ভুল হয়েছে। এটা হবে নিচের ছকে 5টি করে মাঠ ও উদ্যান ফসলের নাম দেওয়া হলো। উদ্যান ফসল ছিল আর ছকটা ছিল, এখানে শুধু আমরা পূরণ করব, ছক একে লেখাটাই উত্তম, কারণ কোশ্চেনে যেহেতু ছক দেওয়া ছিল। উদ্যান ফসল হচ্ছে ধান, গম, ভুট্টা, পাট, তুলা। মাঠ ফসল হবে লাউ, সিম, ফুলকপি, টমেটো, কাঁঠাল। চলো এবার আমরা সর্বশেষ প্রশ্ন, ওইখানে কোশ্চেন ছিল যেটা সেই ছকটা পূরণ করতে হবে। তো আমরা লিখব নিচের কৃষিকাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা উল্লেখ করো, কোশ্চেন ছিল যন্ত্রপাতি গুলোর নাম লিখো, এটা দেওয়া ছিল, এগুলো পূরণ করতে বলছে। তো প্রথমে কাজের নাম যন্ত্রপাতি কোশ্চেনে যেমন ছিল, তো জমি চাষের জন্য যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো হলো বাড়ি লাঙ্গল, মোল্ড বোর্ড লাঙ্গল, পাওয়ার টিলার। বীজ বপনের জন্য কি ব্যবহার করা হয়, বাড়ি বীজ বপন যন্ত্র। আর হচ্ছে ওষুধ ছিটানোর জন্য কি করা হয়, ন্যাপস্যাক স্প্রেয়ার। ফসলের মাঠে সেচ, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প আর ভারী পাম্প, এ দুটো ইউজ করা হয়। তাহলে বন্ধুরা আশা করি এই যে আমাদের আজকে নমুনে উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এভাবে লিখলে তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে বলে আমি আশা ব্যক্ত করছি। কোশ্চেন গুলোর আনসার আরো একবার দেখিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চেন এটা, এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেনের আনসার, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এবং তোমাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তী সপ্তাহে যে সকল অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্ট গুলোর আনসার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের সাথে যুক্ত থাকবে, তাহলে আশা করি তোমরা উত্তরগুলো পেতে পারবে। ধন্যবাদ, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।